আজ আমি আপনাদের শুধুমাত্র একটা ডিম আর এক কাপ আটা দিয়ে দারুণ মজাদার এই নাস্তাটা তৈরি করে দেখাবো। অল্প কিছু উপকরণ হলেই কিন্তু ঘরেই আপনারা এই মজাদার নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার নাস্তাটা তৈরি করতে হয়। প্রথমে এক কাপ আটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটা হ্যান্ড হুইস দিয়ে মিশ্রণটাকে আমি ভালো মতন মিক্স করে নিচ্ছি। অবশ্যই একটু ভালো মতন মিক্স করে নেবেন। দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি, একবারে বলক তোলাও না আবার একবারে হালকা ঠান্ডাও না, হাতে সহ্য করার মতো এরকম একটা পানি দিয়ে কিন্তু এই ডোটা আমি তৈরি করে নিব। একদম একটু শক্ত শক্ত টাইপের। এই দেখুন ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি এভাবেই ভালো মতন কিছু সময় মুথে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো মতন মুথে নিতে হবে। এই দেখুন আমার মথা কিন্তু হয়ে গেছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিটের মতো। এটা এর মধ্যে কিন্তু সেট হয়ে যাবে। অন্যদিকে একটা বাটির মধ্যে আমি 3টা ডিম ব্যবহার করছি। যেহেতু আমার নাস্তাগুলো অনেকগুলো হবে সেজন্য কিন্তু আমি 3টা ডিম ব্যবহার করছি। আপনারা যদি হাফ কাপ আটা আর 1/4 কাপ যদি কর্নফ্লাওয়ার নেন তাহলে কিন্তু আপনাদের বেটার 1টা ডিমই কিন্তু হয়ে যাবে। তো অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1 কাপের মতন পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। দিয়ে এই মিশ্রণটাকে কিন্তু আমি বেশ কিছু সময় এভাবেই নেড়ে চেড়ে ভেজে নেব। শুধু কাঁচা গন্ধটা চলে গেলেই হবে, এটা কোনো ব্রাউনিশ কালার করে কিন্তু ভাজা যাবে না। তো এক সাইড করে আমি নিয়ে নিলাম। এখন যেই ডিমটা আমি কেটে রেখেছিলাম সেই ডিমটা কিন্তু সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। আপনারা যদি অল্প করে তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের 1টা ডিমই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেওয়ার পর এটা কিন্তু আমি শ্যালো ফ্রাই করে নেব, একটু মিহিন করে, একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। তো আমি এভাবেই কিন্তু নেড়ে চেড়ে ডিমটাকে রান্না করে নিচ্ছি। এ সময় আপনাদের সামান্য পরিমাণ তেল দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদেরটা এইভাবে লেগে যাবে না। তো আমি কিন্তু পরে হালকা পরিমাণ তেল ব্যবহার করেছি, আরও 1 টেবিল চামচের মতো। এভাবে কিন্তু ডিমটাকে আমি ভেজে নিচ্ছি, আর কীভাবে করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এখন কিন্তু আমি ডিমটা যেহেতু ভাজা হয়ে গেছে সেজন্য কিন্তু পেঁয়াজটা আমি মিশিয়ে দিলাম। অন্যদিকে আমি পেঁয়াজের কলি, আমার ফ্রোজেন করা ছিল তো সেই পেঁয়াজের কলিগুলো দিয়েও কিন্তু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে চাইলে আপনারা গাজর আরও বিভিন্ন ধরনের সবজিও কিন্তু অ্যাড করতে পারেন। তো আমার কাছে শুধু পেঁয়াজের কলিই ছিল ফ্রোজেন করা, সেজন্য পেঁয়াজের কলিটাই ব্যবহার করেছি। তো আমি এখন নামিয়ে এক সাইড রেখে দিচ্ছি। অন্যদিকে 10 মিনিটের জন্য যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটা সফট হয়ে গেছে। তো আমি একটু মুথে নেওয়ার পর কিন্তু এটা সরাসরি বোর্ডে নিয়ে যাব। তো বোর্ডে নেওয়ার পর কিন্তু এটাকে আমি আবারও একটু লাম্বাতে শেপ করে কিন্তু বোর্ডে এটাকে করে নেব। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, অনেকটা পরিমাণ কিন্তু লম্বা করে করে নিতে হবে, তাহলে কিন্তু আপনাদের এগুলো শেপ দিতে সুবিধা হবে। তো আমি ছোট ছোট টুকরো টুকরো করে এগুলো কিন্তু কাট করে নিচ্ছি। এই দেখুন এভাবেই কিন্তু কাট করে নিতে হবে। তো আপনারা আপনাদের পছন্দ মতন ছোট বড় করে কিন্তু করে নিতে পারেন, সেজন্য আমি কিন্তু আমার পছন্দ মতন করে নিচ্ছি। আপনারা যদি এই সাইজের করতে চান তাহলে কিন্তু আপনাদের এই লিচিগুলো একদম ছোট ছোট হবে। এই দেখুন তো আমি এভাবে কিন্তু সম্পূর্ণ প্রসেসে এগুলো কিন্তু এভাবে কেটে নেব। এই দেখুন, এই দেখুন আমার প্রায় কিন্তু সবগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এই দেখুন দেখতে কত ছোট ছোট লাগছে, এগুলো কিন্তু ছোট করেই করে নিতে হয়। তো আমি সম্পূর্ণ ডোটা কিন্তু কাট করে নিয়েছি আর আমার এতগুলো লিচি হয়েছে। তো একটা বাটির মধ্যে কিন্তু সম্পূর্ণ লিচিগুলো আমি ঢেলে নিচ্ছি যাতে লেগে না যায়, লেগে যাওয়ার যেহেতু অনেকটা সম্ভাবনা আছে সেজন্য কিন্তু কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার আমি এগুলোর মধ্যে দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। তো একটা লিচি আমি নিয়ে নিয়েছি, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন লিচিটা কতটা ছোট। তো আমি সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু এটা বেলে নেব, একদম পাতলা করে কিন্তু এটা বেলে নিতে হবে। এই দেখুন আমি এভাবেই কিন্তু বেলে নিচ্ছি, ভালো মতন একটু বেলে নিতে হবে, একদম পাতলা যেন হাত দেখা যায় এরকম করে কিন্তু বেলে নিতে হবে। এই দেখুন আমার বেলা কিন্তু হয়ে গেছে, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আমি হাতেও দেখিয়ে দিচ্ছি, দেখুন আমার আঙুলগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো একটা বাটির মধ্যে সেই ডিমের মিশ্রণটা কিন্তু আমি ঢেলে নিয়েছিলাম, তো সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। এখন একটা চামচ নিয়ে নিচ্ছি, আপনাদের সুবিধার জন্য কিন্তু আপনারা ছোট্ট একটা চামচ নিয়ে নিতে পারেন দেওয়ার জন্য। তো আমি 1 টেবিল চামচের মতন ডিমের যেই পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর কিন্তু সাইডে আমি পানি লাগিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা পানিটা লাগিয়ে দিবেন, এতে কিন্তু আটার মতো কাজ করবে আর আপনাদের এটা ভাজার সময় কিন্তু খুলেও যাবে না। তো আমি এভাবে দুই সাইডে আগে প্রথমে এইভাবে ভাজটা দিয়ে নেব, একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন।
আর অবশ্যই রুটিটা আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা করার জন্য, তাহলে কিন্তু আপনাদের নাস্তাগুলো আমার এই নাস্তার মতনই খুবই সুন্দর হবে। এই দেখুন আমি এভাবে কিন্তু এটাকে করে নিচ্ছি। তো এভাবে কিন্তু আপনারা মোমো তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, ডিম মোমো তৈরি করে নিতে পারেন। তো আমার একটা কিন্তু হয়ে গেল, তো যাতে লেগে না যায়, যেহেতু অনেকগুলো নাস্তা বানাতে সময় লাগবে, সেজন্য কিন্তু আমি কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে এই নাস্তাগুলো রেখে দিচ্ছি, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায় আর প্লেটের মধ্যেও কিন্তু লেগে না যায়। তো আমি আরেকটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু আমি ছোট্ট একটা লিচি নিয়ে এভাবে একটু বেলে নিচ্ছি, আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। এই দেখুন আমার আরেকটাও কিন্তু করা হয়ে গেছে, একদম পাতলা রুটি করে নিয়েছি, আর এক টেবিল চামচের মতন সেই ডিমের পুরটা দিয়ে দিলাম। এখন কিন্তু সাইডে আমি পানি লাগিয়ে দিচ্ছি, অবশ্যই পানিটা লাগিয়ে দিবেন, যে কোনো নাস্তার ক্ষেত্রে কিন্তু আপনার আটার মতো কাজ করে এই পানিটা। তো আমি সেম প্রসেসে কিন্তু এটাও এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি, আর একটু ধীরে সুস্থে এই কাজটা করতে হবে, আর একটু খেয়াল করে করবেন, তাহলে কিন্তু আপনাদের নাস্তাগুলো খুবই সুন্দর হবে। তো আমার আরেকটা নাস্তাও কিন্তু হয়ে গেল। তো আমি সেম প্রসেসে কিন্তু সবগুলো নাস্তা এভাবেই তৈরি করে নিয়েছি। এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, তৈরি করাও কিন্তু একদমই সোজা, অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট আপনারা বানিয়ে নিতে পারেন। তো আমি এভাবে কিন্তু সবগুলো করে নিয়েছি। তো অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতন প্রয়োজন মতো কিন্তু তেলটা দিয়ে নিতে পারেন। যখন তেলটা এরকম হালকা গরম আসবে তখন কিন্তু একে একে আমি সবগুলো নাস্তা দিয়ে দেব, যতগুলো আপনারা এই কড়াইয়ের মধ্যে দেওয়া যায়। তো এই দেখুন মাশাল্লাহ ফুলেও কিন্তু উঠেছে। তো কিছু সময় পর কিন্তু এগুলোকে উল্টে দিতে হবে, এক সাইড করে আমি এইভাবে উল্টে দিবেন। এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো এইভাবে কিন্তু নাস্তা বড়দের বাচ্চাদের করে দিলে কিন্তু তারা খুবই খেয়ে প্রশংসা করবে, ডিম দিয়ে যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায়, আপনারা নিজেরা না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। তো আমি আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু কালার হয়ে গেছে, একটা ছাঁকনির সাহায্যে কিন্তু আমি নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো এভাবেই তেলটা ঝরিয়ে কিন্তু আমি উঠিয়ে নিব। এই দেখুন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি, নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। তৈরি করা যেমন সোজা, খেতেও কিন্তু অসম্ভব মজার। ঘরে যদি একটা ডিম আর এক কাপ আটা থাকে তাহলে কিন্তু এই মজাদার নাস্তাটা আপনারা তৈরি করে নিতে পারেন। তো আমি একটা নাস্তা আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি, বাইরেটা যতটা ক্রিস্পি ভিতরটা ততটাই কিন্তু লবণীয় হয়। এই দেখুন আমার বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন, লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আর এমন নিত্য নতুন রেসিপি পেতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।